শুরুতেই লিওনেল মেসির বিয়ে প্রসঙ্গ। প্রেমিক থেকে তিনি এখন স্বামী, বান্ধবীকে বরণ করেছেন বধূ হিসেবে। তার দুই সন্তানের মা আন্তোলিও রকুজ্জোকে বিবাহবন্ধনে আবদ্ধ করলেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় ভোর চারটায় মেসির জন্মস্থান আর্জেন্টিনার রোজারিও শহরে হয় বিয়ের মূল অনুষ্ঠান। গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বর্ণিল এই বিয়েতে বসেছিল তারকার হাট, উৎসবের নগরী হয়ে উঠেছিল পুরো রোজারিও শহর। ফুটবলের রাজপুত্র মেসির বিয়ে বলে কথা, তাই তো সারা বিশ্বের কোটি কোটি মেসি ভক্ত অধীর আগ্রহে বসেছিলেন এই মহেন্দ্র খানের জন্য। আর তাদের কাছে সেই সংবাদ পৌঁছে দিতে সারা বিশ্ব থেকে সুযোগ পাওয়া 160 গণমাধ্যম কর্মীও ছিল সদা প্রস্তুত। যেখান থেকে মেসি অ্যান্তোনেলা রোকুজ্জোর পরিণয়, আর্জেন্টিনার রোজারিওর সেই সিটি সেন্টার ক্যাসিনোতেই হয় বিয়ের অনুষ্ঠান। আর্জেন্টিনার ছোট এই শহরে বসে তাই তারার মেলা। বিয়েতে উপস্থিত ছিলেন সুয়ারেস, নেইমার, পিকের মতো বার্সেলোনার 21 সতীর্থ। তাদের সঙ্গী জি মারিয়া, অ্যাগুয়েরো, লাভিসের মতো মেসির জাতীয় দলের সতীর্থরাও, সেই সাথে জাভি, পুল, ফেব্রিগাসের মতো ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন বিয়েতে। তবে দাওয়াত না পাওয়ায় অনুষ্ঠানে আসতে পারেননি বার্সেলোনায় তার 3 বছরের কোচ লুইস এনরিকে ও স্বদেশী লেজেন্ড ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন সময় সন্ধ্যা 7টা আর বাংলাদেশ সময় ভোর 4টায় আসে সেই মহেন্দ্র খান। ধর্মীয় রীতি মেনে দুই সন্তান থিয়াগো ও মাতেও সহ 260 অতিথির সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেসি। সব আনুষ্ঠানিকতা সেরে রেড কার্পেটে হাজির হন মেসি দম্পতি। সাদা কালো পোশাকে বিয়ের পিঁড়িতে হাজির হয়েছিলেন মেসি রোকুজ্জো জুটি। সাদা শার্টের সঙ্গে কালো স্যুট ছিল লিওনেল মেসির বিয়ের সাজ, আর তার স্ত্রী রোকুজ্জোর পোশাক ও সাজের পুরোটাই ছিল সাদা। ফুটবল মাঠের মতোই জীবনের নতুন অধ্যায়েও সফল হোক মেসি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। এবার ক্রিকেট প্রসঙ্গ। প্রায় 2 সপ্তাহের ক্যাম্পের জন্য রাতে অস্ট্রেলিয়া যাচ্ছে হাই পারফরম্যান্স এইচপি দল। 2019 বিশ্বকাপকে সামনে রেখে বোর্ডের এই পরিকল্পনা থেকে নিজেদের তৈরি করতে চান সাইফুদ্দিন নাজমুলরা। সেই সঙ্গে ভালো পারফরমেন্স করে আসন্ন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে জাতীয় দলে ফেরার মন্ত্র হিসেবে দেখছেন এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন লিখনরা। আবু হায়দার রনির সেলফিতে বন্দি এক ঝাঁক তরুণ। হাই পারফরমেন্স ইউনিট এইচপির অস্ট্রেলিয়া সফরের আগে এভাবেই এক ফ্রেমে বাধা পড়লেন তরুণ আর অভিজ্ঞতার মিশেলের এই দল। এরই মাঝে জাতীয় দল খেলবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে তাই এইচপির এই সফরের মধ্য দিয়ে আরও একবার লাল সবুজ জার্সিতে ফেরার দাবিটা জোরালো করতে চান বিজয় জুবায়েররা। অনেক হার্ডওয়ার্ক করেছি 2.5 বছরে, এখন আসলে পারফর্ম করার সময়। যদি ভালো কিছু করতে পারি অবশ্যই ন্যাশনাল টিমের সুযোগ আছে। যদি সে নন্ডে পাই আল্লাহর মধ্যে, যদি কপালে থাকে, যদি চান্স হয় তাহলে ওর সাথে ডেফিনেটলি একটু মানে খুবই ইচ্ছা ছোটো থেকেই ওর সাথে ওর কাছ থেকে কিছু টিপস নিব। 2019 ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে মূলত এইচপির এই সফর, তাই তো পাইপলাইনে তরুণ ক্রিকেটারদের পারফরমেন্সের উপর থাকবে বিশেষ নজর। সেটা জানেন বলেই সুযোগ মিস করতে চান না সাইফুদ্দিন কিংবা শান্তর মতো তরুণরা। বড় টিমের সাথে খেলা বা বড় দেশে ট্যুর করা, এরকম মাটিতে প্র্যাকটিস করা বা ম্যাচ খেলা অনেক বড় একটা অপরচুনিটি, কারণ এরকম সিচুয়েশনে সাধারণত আমরা প্র্যাকটিস করতে পারি না, কারণ আমাদের দেশের উইকেটটা ওইভাবে সাপোর্ট করে না। যেহেতু আমি অলরাউন্ডার, আমার অপরচুনিটি আসা অনেক ভালো, এর পাশাপাশি আমার হার্ডওয়ার্ক করতে হবে অনেক বেশি অন্যদের তুলনায়। ডারউইনে 16 দিনের ক্যাম্প মূলত স্কিল ট্রেনিংয়ের। এরই মাঝে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গড়া দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলবে সাইমন হেলমুট শিষ্যরা।